নতুন পানিতে ভরে উঠেছে রাজধানীর বুড়িগঙ্গা নদী। আসছে শুষ্ক মৌসুমে দুর্গন্ধযুক্ত কালো পানি থেকে মুক্তি চায় দুপাড়ের মানুষ। বুড়িগঙ্গার স্বাস্থ্য রক্ষায় এর তলদেশের পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো। শমিকা আহমেদের রিপোর্ট। বর্ষা এলেই এমন থই থই জলে ভরে উঠে বুড়িগঙ্গা। দুই পাড়ের বাসিন্দাদের তখন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ আসে। বর্ষায় জমে ওঠে নদীকেন্দ্রিক অর্থনীতি, তবে বছরের পর বছর দূষণ দখলে বিপর্যস্ত নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য। পানিটা কম থাকলে পানিটা গন্ধ থাকে, আমরা নৌকা চালাইতে পারি না, গোসল করতে পারি না। সরকার যদি এটা ইচ্ছা করে অনেক সুন্দরভাবে যদি পয় পরিষ্কার করতে চায় ইচ্ছা করলে সবই পারে। পানি যখন কমে যায় তখন তো নদীতে দূরের কথা, আমরা ওই ঘাটে পার রাখি পানির এত দুর্গন্ধ। লঞ্চ যখন চালায় পানির গ্যাসে টেকতে পারি না, বুড়িগঙ্গা বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটা যাতে রূপলেখাটা এরকম থাকে, নদীটা তার জীবনটা এরকম থাকে, এটা আমার দাবি না, এটা ঢাকাবাসীর দাবি। এটা প্রথম যদি এটা নব্যতা ফিরে আনতে হয় বা সৌন্দর্যটা ফিরে আনতে হয়, নিচে যে পলিথিন আছে বা কাদা মাটিটা এটাকে একেবারে উঠিয়ে দিতে হবে। 10,000 কিলোমিটার নদী খনন করবে, ভিতরে বুড়িগঙ্গা নদীটা আছে। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচাতে নানা কর্মসূচি করছে নদী রক্ষায় কাজ করা সংগঠনগুলো। এই সচেতনতাটা দেওয়ার জন্য যে তারা যেন তাদের বাড়ির সামনে যে নদীর অংশ থাকে সেই নদীটা যেন দূষণ না করে, এসব দেখভাল করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকেও আমরা আসলে মনে করিয়ে দিতে চাই যে তারা যদি একই সঙ্গে তারা তাদের দায়িত্বটিও পালন করে তাহলে কিন্তু এই নদী 12 মাসেই পরিষ্কার রাখা সম্ভব, এবং যারা এটাকে দূষণ করে তাদের মধ্যেও কিন্তু এই মেসেজটি দেওয়া সম্ভব। পরিবেশবাদীরা বলছেন বুড়িগঙ্গা বাঁচাতে নেওয়া উদ্যোগ যত দীর্ঘ হবে নদীটি রক্ষা তত কঠিন হবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।